হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। বুঝলে উজির, কাল রাতে খুব বিচ্ছিরি একটা স্বপ্ন দেখেছি। বিচ্ছিরি স্বপ্ন? তা কি স্বপ্ন মহারাজ? দেখলাম কি, ওই কৃষ্ণচন্দ্র আর গোপালের কাছে আবার আমি নাস্তানাবুদ হয়েছি। তা কি করে আপনাকে নাস্তানাবুদ করলো? হঠাৎ ঘুমটা ফিকে হয়ে এলো, তাই সবটা আর পুঙ্খানুপুঙ্খ ভাবে মনে নেই। শুধু এইটুকুনি মনে আছে, ভাতের থালা সামনে নিয়ে আমি বসে আছি আর আমাকে নিয়ে ওরা খুব হাসাহাসি করছে। কিন্তু এ তো শুধু স্বপ্ন জাহাপানা, সত্যি তো আর নয়। না 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 না, স্বপ্ন বলে ছেড়ে দিলে চলবে না। আমাকে নিয়ে হাসাহাসি, এত বড় সাহস, এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। কিন্তু কি করে প্রতিশোধ নেবেন জাহাপানা? কৃষ্ণচন্দ্রের এমন কোন ত্রুটি তো আমি দেখতে পাচ্ছি না যার ছুতো তুলে আপনি ওর উপর প্রতিশোধ নেবেন। কেন, ওই যে স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে হাসাহাসি করলো। শোনো উজির, এটা শুধু ত্রুটিই নয়, খুব মারাত্মক ধরনের বেয়াদবি। উজির, এক্ষুনি এমন একটা কিছু ভাবো যাতে কৃষ্ণচন্দ্র আর গোপালকে চোখের জলে নাকের জলে করে ছেড়ে দিতে পারি। কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না। ঠিক আছে জাহাপানা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। মাথায় এসে গেছে? তাহলে চট করে বলে ফেলো। কৃষ্ণচন্দ্র আর গোপালকে মুর্শিদাবাদে নিমন্ত্রণ করুন, তারপর তাদের এমন খাওয়ার খাওয়াবো না যে ভাতের গ্রাস মুখে তুলতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। পেটের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠছে। সকাল থেকে এই নিয়ে কবার হলো? 10 বার অব্দি গুনেছিলাম, তারপর আর গুনিনি। বড্ড বেগ এসে গেল যে। কি জানি বাবা, হঠাৎ সুস্থ সবল মানুষটা যে কি হলো। দিদা, বৈদ্যমশাইকে নিয়ে এসেছি। তা কি হয়েছে গোপালে? দেখুন না বৈদ্যমশাই, ভোর রাত থেকে গাড়ু হাতে মাঠে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এই দেখুন না, দেখুন হাতে জল অব্দি শুকোচ্ছে না, তাই ভয় পেয়ে পুটিকে দিয়ে আবার ডাকতে পাঠালাম আপনাকে। খুব ভালো করেছেন। তা গোপাল কোথায়? সে তো আবার মাঠে দৌড়েছে। তাহলে একটু বসি। হ্যাঁ, এসেই যখন পড়েছি তখন গোপালকে একবার দেখেই যাই। এই বুটি, বলি বৈদ্যমশাইকে একটা মাদুর পেতে দে। এই এই দে তো দেখি। কি গো, বলি একটু ধরেছে? ধরার বদলে আরো যেন বেড়ে গেছে, জল আর জল, হু হু করে জল বেরোচ্ছে শুধু। লক্ষণ শুনে মনে হচ্ছে দীর্ঘদিনের বদহজম। কি খেয়েছিলে গোপাল? কি আবার খাবো, ওই গরিবের সংসারে যা জোটে, ডাল ভাত শাক চচ্চড়ি আর ওই এক টুকরো মাছ। না 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 না, তাতে তো এমন ধারা হবার কথা নয়। কাল কুচো চিংড়ির বড়া খেয়েছিল। তাহলে তো হবেই, একে ওই দীর্ঘদিনের বদহজম, তার উপর কুচো চিংড়ির বড়া, দুয়ে মিলে একেবারে ওই বিষক্রিয়া হয়ে গেছে। তা গোপাল, এই মাদুরে একটু শুয়ে পড়ো তো দেখি, আমি তোমাকে একটু ওই পরীক্ষা করে দেখব। ওরে বাবা, পেটের এইখানটায় বড্ড ব্যথা। বুঝতে পেরেছি, ঠিক আছে, পুটির হাত দিয়ে আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। কটা দিন সকাল বিকাল নিয়ম করে ওষুধটা খাবে, কেমন? দেখবে ওই পেটের ব্যামো সব সেরে যাবে। আর খাওয়া দাওয়া? হ্যাঁ, ওই খাওয়া দাওয়ায় কিছু রাস টানতে হবে। দুবেলা ওই গলা গলা ভাত, কাঁচকলা সেদ্ধ, আর ওই কদিন বাদে পাতলা করে ডালের ঝোল। এ বাবা, এসব খেয়ে কাটাতে হবে নাকি? হ্যাঁ, কটা দিন এসবই খেতে হবে তোমায়। ভূ বড় চিলাকড়ে অল্পই তেল দিয়ে সাঁতলানো পেঁপের ঝোল, আর অন্যথা হলে কিন্তু ওই মারাত্মক অসুখে পড়ে যাবে। হ্যাঁ, গেল রে, গেল গেল, কপাল দোষে আমার খাওয়া দাওয়া সব গেল। আমি তাহলে এখন আসছি, তা পুটি আমার সঙ্গে চলুক, আর ওর হাত দিয়ে আমি ওই ওষুধ পাঠিয়ে দিচ্ছি। যা, আমার খাবারের উপর দাঁড়ি টেনে দিয়ে চলে গেল। ওরে বাবা, আবার যে মুচড়ে উঠলো। দাও 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 দাও, গাড়ুটা দাও, আমি আবার দৌড়ই। কি ব্যাপার,
গোপাল না হয় মাঝে মধ্যেই দেরি করে আসে, কিন্তু রাজবৈদ্যরাজ হলো কি? একটু দেরি হয়ে গেল মহারাজ, আসলে ওই গোপালের বাড়ি যেতে হয়েছিল। তো কেন, নিমন্ত্রণ ছিল বুঝি? না 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 না, গোপালের খুব পেটের ব্যামো হয়েছে। সে কি? হ্যাঁ, হাতের জল অবধি শুকোচ্ছে না। ওকে দেখে ওষুধ দিয়ে আমার আসতে দেরি হয়ে গেল। হবে না, পেটের ব্যামোর আর দোষ কি? বাবা, কি খাওয়াটাই না খায় গোপাল, যেন একটা ছোটখাটো রাক্ষস। তুমি চুপ করো তো মন্ত্রী, মানুষটা অসুস্থ হয়ে পড়েছে আর তুমি তাকে নিয়ে সমালোচনা করছো। ছি ছি ছি। নবাব বাহাদুরের দূত এসেছে মহারাজ। তাই নাকি? যাও যাও যাও, সসম্মানে তাকে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। নবাব আবার দূত পাঠালো কেন? বলো বলো দূত, কি খবর? নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, পত্রটা পড়ে শোনাও দেখি। কৃষ্ণচন্দ্র, আগামী রবিবার আমার মুর্শিদাবাদে তোমাদের নিমন্ত্রণ। গোপাল আর মন্ত্রীকে নিয়ে তোমাকে আসতে হবে। হ্যাঁ, এটা খুব ভালো কথা মহারাজ, হুজুরের বাড়িতে নিমন্ত্রণ, মানে তো দেদার খাওয়া দাওয়া। কিন্তু গোপাল যাবে কি করে? সে তো ওই পেটের ব্যামোয় কাহিল, আগামী কটা দিন তো ও কিছুই খেতে পারবে না। তুমি আর গোপাল গোপাল করো না তো রাজবৈদ্য। আমি তাহলে আসি মহারাজ, দিনটা কিন্তু মনে রাখবেন, আগামী রবিবার। এ তো আচ্ছা সমস্যায় পড়া গেল, নবাব নিমন্ত্রণ করলেন আর এদিকে গোপালের পেটের ব্যাম, কি করে নিমন্ত্রণ রক্ষা করতে যাবে ও? গোপাল না গেলে যাবে না, চলুন আমরা দুজনে ঘুরে আসি। তুমি আর ফুট কেটো না তো, এই নবাব কি চিনো না? কি জানে বাবা, এই নিমন্ত্রণে নাড়ালে আবার কি ফন্দি আছে। তাই তো বলছি, গোপাল না গেলে সামলাবে কি? তুমি রাজবৈদ্য, যেমন করে পারো ভালো ভালো ওষুধ দিয়ে এই কটা দিনের মধ্যে গোপালকে সারিয়ে তোলো, যেমন করে হোক। আমি যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। চলো চলো রাজবৈদ্য, একবার গোপালের বাড়ি থেকে ঘুরে আসি। কেমন লাগছে দাদু? রাজবৈদ্যর ওষুধটা পড়ার পর আর তো গাড়ু হাতে মাঠে ছুটতে হয়নি। দেখো আজকের মধ্যেই পেট ধরে যাবে। শুধু ধরবে না, রাজবৈদ্যকে এমন ওষুধ দিতে বলেছি যাতে কালকের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবে। আরে, আগামী রবিবার যে নবাবের ওখানে আমাদের নিমন্ত্রণ আছে। আরে বাবা, ভালো মন্দ সাঁটাতে হবে তো। কিন্তু রাজবৈদ্য যে বললেন, না হয়তো পারবো, গোপাল হয়তো নিমন্ত্রণ রক্ষা করতেও যেতে পারবে। তবে দেখবেন মহারাজ, ও আবার যেন বেশি করে না খেয়ে ফেলে। না না, সে দায়িত্ব আমার। নাও নাও গোপাল, মাঝের এই কটা দিন রাজবৈদ্যের কথা মতো হালকা হালকা খাবার খেয়ে সুস্থ হয়ে নাও। গোপালের পেট খারাপ, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে কাজ হাসিল করতে হবে আমাদের। যাও জি যাও, ওদের এমন খাবার আয়োজন করো যাতে খেতে বসে কৃষ্ণচন্দ্র আর তার দলবল নাজেহাল হয়ে যায়। শোনো গোপাল, নবাবের ওখানে নিশ্চয়ই কোপ্তা কাবাব কালিয়া হবে, তুমি কিন্তু বাবা খাবে রয়েছ, মনে রাখবে বেশি খেলে আবার কিন্তু পেট খারাপ হতে পারে। সেটা গোপালকে ভালো করে বুঝিয়ে দিন মহারাজ। বাপ রে বাপ, গোপালের যা খাবার লোভ। দেখুন মন্ত্রী মশাই, পেট খারাপের জন্য একে আমার মন মেজাজ ভালো নেই, তার উপর গানের কাছে ট্যাকর ট্যাকর করবেন না তো। ঠিক আছে, এই মুখে কুরুপ দিলাম, এই জন্যই বলে কাউকে ভালো কথা বলতে নেই। এসো এসো কৃষ্ণচন্দ্র, আমার নিমন্ত্রণ রক্ষা করতে যে এতটা পথ ছুটে এসেছো এতে খুব খুশি হয়েছি আমি। চলো 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 চলো, খাবে চলো, ওদিকে খাম্বাজরাজ তো তোমাদের জন্য বসে আছে। খাম্বাজরাজ? হ্যাঁ, বুঝলে, ওকেও কাল নিমন্ত্রণ করে ফেললাম,
একসাথে তোমরা ভোজ খাবে, হ্যাঁ দেখবো আজকে কাকে হারাতে পারে। চলো 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 খাওয়ার ঘরে চলো। হ্যাঁ কি গন্ধ ছেড়েছে, ছাড়বে না নবাবি খানা বলে কথা, নাও খাওয়া শুরু করো। কি কি কোপ্তা কালিয়া কাবাব, কই এ তো দেখছি উচ্ছে করলা সেদ্ধ। এ বাবা, এ তো মনে হচ্ছে পেঁপে আর ধানকুনি পাতার ঝোল। মন্ত্রী, তোমার পাতেও কি? হ্যাঁ মহারাজ, যা ভাবছেন তাই, আমার পাতেও আপনার মতো পদ। আরে কি হলো কৃষ্ণচন্দ্র, খাও। কিন্তু এরকম খাবার তো আমি কখনো খাইনি, উচ্ছে করলা সেদ্ধ আর থানকুনি পাতার ঝোল। আগে এসব খাওনি নাকি? ঠিক আছে তাহলে আজকে না খাও। কি আর করবে বলো, দুধের মুখে শুনলাম গোপালের নাকি পেট খারাপ, তাই তোমাদের জন্য একই রকম খাবারের ব্যবস্থা। পেট খারাপ তো গোপালের, আমাদের তো আর নয়। তা বলে কি চলে মন্ত্রী, এক যাত্রায় পৃথক ফল হয় কি করে বলো? তোমাদের যদি কোপ্তা কালিয়া কাবাব দিই তাহলে গোপালের মন খারাপ হয়ে যাবে না, কি খাম্বাজরাজ তুমি কি বলো? আপনি বিচক্ষণ মানুষ, আপনার বিচার কি পুর হতে পারে? না মন্ত্রী, সোনা মুখ করে সব খাবার এখন মুখে তোলো, না তুললে কিন্তু নবাব বাহাদুরকে অপমান করা হবে। নাও নাও নাও। এই তো খাচ্ছে, আমার সোনা ছেলেরা সব সোনা মুখ করে খাচ্ছে। থানকুনি পাতার ঝোল মেখে ভাত। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না নিমন্ত্রণ করে ডেকে নিয়ে গিয়ে কোন মানুষ অন্য কোন মানুষকে এরকম ভাবে অপমান করতে পারে। এসব পূর্ব পরিকল্পিত মহারাজ, নবাব শুধু আমাদের অপমান করেননি, ওই হতচ্ছাড়া খাম্বাজরাজকে দিয়েও অপমান করিয়েছেন। দেখলেন না ওই হতচ্ছাড়াটা কেমন হো হো করে হাসছিল? সব হয়েছে আমার জন্য, আমার পেট খারাপের সুযোগ নিয়েই নবাব বাহাদুর এত বড় একটা শয়তানি করতে পেরেছে। না না, এ অপমান মেনে নেওয়া যায় না গোপাল, কিছু একটা করো করো গোপাল। সে তো করতেই হবে, একবার আসতে দিন ওই পাজি নবাবকে আমাদের এখানে, ওকেও যদি উচ্ছে করলা সেদ্ধ আর গাঁদাল পাতার ঝোল গিলিয়ে না ছাড়ি তাহলে আমার নামও গোপাল ভাড় নয়। হ্যাঁ এবার তো আমাদের রাজ্য ভ্রমণে যেতে হবে জাহাপানা। সে তো যেতেই হয়, আমার অধীনে যে কটা রাজ্য আছে সেগুলো তো নিজের চোখে একবার দেখে আসতে হয়। হ্যাঁ, তাদের চাষাবাদ খাজনা আদায় সুবিধে অসুবিধে সবই তো একবার নিয়ম মাফিক দেখে আসা দরকার। শোনো উজির, আমি অন্য রাজ্যগুলো যাব কিন্তু কৃষ্ণনগরে যাব না। কেন জাহাপানা, কৃষ্ণনগরে যাবেন না কেন? মনে নেই কিছুদিন আগে ওদের এখানে ডেকে এনে থানকুনি পাতা ঝোল খাইয়ে কেমন নাস্তানাবুদ করেছিলাম? ওরে বাবা, আমি ওখানে গেলে ওরাও যদি এরকম কিছু খাইয়ে প্রতিশোধ নিয়ে বসে। না না জাহাপানা, ওরা মনে হয় সেই রকম কিছু করবে না। করবে না কেন বলছো? প্রথমত ব্যাপারটা বেশ কিছুদিন আগে ঘটেছে, তাই আমার মনে হয় ওরা এসব ভুলে গেছে। আর আর দ্বিতীয়ত আপনার সাথে টক্কর নিতে যাবে না। না 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 জাহাপানা, এত সাহস ওদের হবে না। হয়তো তোমার কথা ঠিক, কিন্তু ওখানে যে গোপাল আছে বাবা, একেবারে বিশ্বাস নেই ওকে। আপনি শুধু শুধুই ভয় পাচ্ছেন জাহাপানা, আমার মনে হয় তেমন কিছুই হবে না। আর আপনি যদি না যান তাহলে ওরা হয়তো ভাববে আপনি ভয় এবারে এলেন না। ভয়? এই তামাম বাংলার নবাব পাবে ভয়? ঠিক আছে আমি যাবো, একটা কথা, আমাকে আমাকে যেসব খাবার দেবে সেটা তোমাকে আগে খেয়ে দেখতে হবে, যদি দেখি তুমি খেয়ে ঠিক আছো তাহলেই ওই খাবার আমি মুখে তুলবো। হ্যাঁ ঠিক আছে, তাই হবে জাহাপানা। সকলে শোনো, আগামীকাল নবাব বাহাদুর কৃষ্ণনগর পরিদর্শনে আসছেন। তাই নাকি, পত্র পাঠিয়েছেন বুঝি? হ্যাঁ, আজ খুব সকালে নবাবের দূত এসে আমায় বলে গেছে। তাহলে তো ওনাকে স্বাগত জানাবার সবকিছু বন্দোবস্ত করতে হয়। সে আর করতে হবে না, গতবার আমাদের নিমন্ত্রণ করে কিনাজেহালটাই করেছিলেন উনি। গোপাল মনে আছে তো, এর প্রতিশোধ কিন্তু তোমায় নিতেই হবে। সে তো নেবই, কিন্তু এমন সূক্ষ্মভাবে নেব যে নবাব বুঝতে পারার আগেই কেল্লা ফতে হয়ে যাবে। দেখো গোপাল, যা করবে কিন্তু খুব সাবধানে। হ্যাঁ, নবাবকে তো হাড়ে হাড়ে চেনো। সে তো চিনি, তবে এবার উনি আমাকে চিনবেন মজ্জায় মজ্জায়।
আসুন আসুন নবাব বাহাদুর আসুন। কেমন আছো গোপাল? খুব ভালো আছি হুজুর। তোমার পেটের ব্যামোস হয়ে গেছে তো? হ্যাঁ জাহাপনা, আপনার ওখানে থানকুনি পাতার ঝোল মেখে ভাত খাবার পরেই পেটের ব্যামো পই পই করে পগার পার হয়ে গেছে জাহাপনা। কৃষ্ণচন্দ্র, এতটা পথ আসতে আসতে বড্ড খিদে পেয়েছে আমার, কিছু জলযোগের ব্যবস্থা আছে তো? এ কি কথা বলছেন জাহাপনা, আপনি এসেছেন আর আপনার জন্য জলযোগের ব্যবস্থা থাকবে না? আসুন আসুন, অনুগ্রহ করে ভেতরে আসুন। যাও নবাব বাহাদুর, ভেতরে গিয়ে জলযোগ খাও। রাজবৈদ্যের কাছ থেকে এমন ওষুধ এনে তোমার এই জল খাবারের রসগোল্লায় মিশিয়ে দিয়েছি না, খাবে আর হেঁচকি তুলে মরবে। আসুন জাহাপনা, বসুন বসুন, নিন নিন জাহাপনা খান। এত কি যে বলেন, এ তো অতি সামান্য। আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা আর ভোলা ময়রার সুবিখ্যাত রসগোল্লা। উজির, আমার পাত্র থেকে তুলে খাও। আপনার খাবার থেকে উজির সাহেব খাবেন? হ্যাঁ, বর্তমানে আমি একটা ব্রত পালন করছি, আমার খাবার আগে উজি আমার খাবার চেখে দেখবে। বাবা বলা তো যায় না, পুরনো রাগ মেটাবার জন্য কি খাওয়াতে কি খাইয়ে দেবে। তাহলে কি হবে, গোপাল তো নবাবের খাবারে রাজবৈদ্যের কাছ থেকে আনা কি একটা ওষুধ মিশিয়ে দিয়েছে, তা উজির নবাবের খাবার খেলে নবাবকে জব্দ করা যাবে কি করে? কি উজি, কি বুঝছো না খুদাবান, খাবার ঠিক আছে, আপনি স্বচ্ছন্দে খেতে পারেন। তাও তাহলে খাই। খাও নবাব কাকু খাও, এমন কিছু হবে বুঝতে পেরে আমি তো ভেতরের দিকের রসগোল্লায় ওষুধ মিশিয়ে দিয়েছি, এবার গপ গপ করে খাও। আর ভোলা ময়রার রসগোল্লা আমার খুবই প্রিয়, তাই আগে রসগোল্লাই খাই। বহু প্রিয় বহু প্রিয়া, পানি খান জাহাপনা, পানি পানি খান, ঢক ঢক করে পানি খেলেই হেঁচকি ওঠা একেবারে থেমে যাবে। পানি খেয়েও তো হেঁচকি থামছে না। ও কৃষ্ণচন্দ্র, কিছুটা করো, তোমাদের রাজবৈদ্যকে ধর দাও। কি হয়েছে, কি হয়েছে, কবে আবার কি, আমার অসম্ভব হেঁচকি উঠছে। এই জল খেয়েছেন তো? খেয়েছি, ঢক ঢক করে অনেক পান খেয়েছি, কিন্তু হেঁচকি হেঁচকি থামছে না। জল খাবার পরেও হেঁচকি না থামলে আমার তো কিছু করার নেই হুজুর। তাহলে কি হবে? আমার একটা দেশি টোটকা জানা আছে। জানা থাকলে প্রয়োগ করো। তবে সেটা বড় কষ্টে, পায়ে দড়ি বেঁধে মাথা নিচু করে ঝুলিয়ে রাখ। আল্লাহ, তাহলে তো মুখে রক্ত উঠে যাবে। এই গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, কিছুটা করো। আমার অবশ্য এরও একটা টোটকা জানা আছে, তাতে হেঁচকি থেমে যাবে, কিন্তু কিসের কিন্তু? সেটা খেতে কিন্তু খুব ঝাল লাগবে, আর পরে অন্য অসুবিধাও হতে পারে। পরের অসুবিধা পরে দেখা যাবে, আগে এই অসুবিধা তো থামাও। এই নিন হুজুর, এক নিঃশ্বাসে ঢপ করে খেয়ে ফেলুন। কি ঝাল রে, এটু মনে হচ্ছে লঙ্কা বাটা মেশানো পানি। হ্যাঁ হুজুর, আগেই বলেছিলাম ঝাল লাগবে, তবে দেখবেন ঝালের চোটে আপনার হেঁচকি ভালো হয়ে যাবে। আরে আরে, তাই তো, আর তো হেঁচকি উঠছে না। তাই তো, গোপালের টোটকা তো দেখছি খুব ভালো, হেঁচকি তো থামলো, কিন্তু আমার মানে পেট গুড়গুড় করছে। সে তো করবেই হুজুর, আমি তো আগেই বলেছিলাম পরে অসুবিধে হতে পারে। বাবা, ভীষণ গুড়গুড় করছে রে বাবা। চিন্তা করবেন না জাহাপনা, এই অতিথিশালার লাগোয়া গোসল ঘর আছে, যান দৌড়ে চলে যান আর হালকা হয়ে আসুন। কি বেগড়ে উজি, গারুনি আমার পেছনে পেছনে এসো। উফ, কেমন দিলাম মহারাজ? এরপর কি হবে গোপাল? শুধু অপেক্ষা করুন আর দেখে যান। মোট কবার যেন হয়েছে জাহাপনা? মোট 11 বার। এই জন্যেই নাড়ি এত দুর্বল গতিতে চলছে। সেই সঙ্গে
সেই সঙ্গে আমিও যে খুব দুর্বল হয়ে পড়েছি। তাহলে তো আপনাকে কিছু খেতে হবে জাহাঁপানা। কি খাবো আমি? আগে আপনার পেটের অবস্থা তো ভালো নয়, তাই একটু ওই ঝোল আর গলা ভাত। ঠিক আছে, তাই দাও। সে ঝোলেটা আগে গাঁদাল পাতার। ওরে বাবরে, তাই এত কটু গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এই ঝোল কি আমাকে খেতেই হবে? আগে হ্যাঁ জাহাঁপানা, আমি যখন আপনার ওখানে গিয়েছিলাম তখন আমার পেট বেশ ধরে গিয়েছিল, তবুও আমাকে খেতে হয়েছিল থানকুনি পাতার ঝোল। আর আপনার পেট তো এখনো ধরেনি, তাই যে আপনাকে গাঁদাল পাতার ঝোল খেতেই হবে মালিক। কিন্তু আমি গাঁদাল পাতার ঝোল খাবো কেন? আমার তো পেট খারাপ হয়নি। এ বাবা, একই কথা বলছেন, এক যাত্রায় পৃথক ফল হয় কি করে বললো। আপনাকে যদি কোপ্তা কালিয়া কাবাব দিই তাহলে নবাব বাহাদুরের মন খারাপ হয়ে যাবে না? এসব তো আপনাদের কাছ থেকেই শেখা, তাই না জাহাঁপানা? কথা না বাড়িয়ে খেলা উজির, এটা খেয়ে শরীরে একটু বল পেলেই আমি মুর্শিদাবাদে চলে যাবো। ওরে বাবা, কি কুক্ষণেই যে কৃষ্ণনগরে এসেছিলাম। গোপাল, হেচকি সারানোর নামে তুমি এমন ভাবে প্রতিশোধ নিয়েছ যে আমাদের সেদিনের অপমানের সব জ্বালা একেবারে মিটে গেছে। সত্যি গোপাল, তোমার দুষ্ট বুদ্ধি তুলনা নেই। হ্যাঁ, ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।